কালীর পূজো হচ্ছে আচ্ছা মা পূজো অন্তত 200 বছর প্রাচীন থেকে পূজো হয়ে আসছে আমার দাদু বড় বাবারা বাবারা করে আসছে আমরাও আজকে সেই পূজো শামিল হই এখানে কি মায়ের মূর্তি আছে না আমাদের এখানে মায়ের মূর্তি আছে না মা নিরকার এই নিরকার মা আমাদের অন্তরে বিরাজ করে সেই মায়ের রক্ষা কালীর আজকে এই ঠাকুরের স্থানে হচ্ছে আজকে সাপুর এই পশ্চিম পাড়ায় আমাদের এই মা রক্ষা কালীর পূজো এখানে এখানে কি নিম গাছের গোড়ায় পূজো হচ্ছে আমাদের নিম বৃক্ষর উপরে আমাদের পূজো হচ্ছে অনুষ্ঠান চলছে আজ আমাদের সাহাপুর মায়ের রক্ষা কালী পূজো হচ্ছে আমাদের এই মায়ের পূজা প্রায় 100 বছরের মায়ের পূজা তা আমাদের মায়ের কাছে বলি মোটামুটি 100-150 উপর মায়ের কাছে বলি হয় আমরা আমাদের যেটুকু হয় সুষ্ঠুভাবে আমাদের কমিটি দায়িত্ব থেকে হয় আমাদের আমনার তিন দিন প্রোগ্রাম চলে যাত্রা ফাংশন আমাদের সব রকম আমরা চলে প্রচুর আমাদের মানুষ প্রচুর দর্শক রাত দর্শক আমাদের ছিনে যেতে হয় আমরা এরকম আমাদের আমরা পুজো কমিটি সে দায়িত্ব করে আমরা সমস্ত লোকের যেন কোনো অসুবিধা না হয় সেরকম আমাদের কমিটি থেকে আমরা সেই দায়িত্বটুকু আমরা দেখে পালন করি এখানে রক্ষা পুজো হচ্ছে এই বহু বছর ধরে দেখে আসছি মায়ের পুজো হয় 20 তারিখের পর যে মঙ্গলবার হয় ওই নিয়ম ধরেই পুজো হয়ে আসছে আজ 100 বছর ধরে পুজো হচ্ছে মন্তসরগুলোকে মন্তসর গ্রাম পঞ্চায়েত শাহপুর গ্রামে অনুষ্ঠিত হয় পুজোটি ৬-৭খানা গ্রামে লোক আসে এবং প্রচুর আত্মীয় স্বজন অতিথি আসে এবং এখানে বয়স কিছু ছাগ বলিও হয় এবং দীর্ঘদিন ধরে মেলাও থাকে তিন চার দিন মেলাও থাকে হ্যাঁ তিন দিন হয় মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন পুজো হয়